হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো, সবাই ভালো আছে। এখন বাজে 11টা, 11টা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন যাচ্ছি বাজারে, যেহেতু দুদিন বন্ধ না যাই, আর এই সময় একটু ফাঁকা থাকে, না হলে না সকালের দিকে প্রচণ্ড ভিড় থাকে। যাই বাজার থেকে আসি, এসে যতটা পারবো শেয়ার করব। ঠিক আছে, এই এলাম বাজার থেকে, পৌনে 1টার সময়। সমস্ত বাজার টাজার করে নিয়ে হাঁপিয়ে গেছি। চলো তোমাদের দেখাই কি কি বাজার করতে গেছিলাম। এই যে দেখো, এগুলো এখন নিচে রেখেছি, এগুলো সব এখন ধোবো, ধুয়ে তারপরে তুলবো। এই যে অনেকদিন পর মোচা পেলাম, কেটে বিক্রি হচ্ছিল বলে মোচাটাও নিয়ে নিলাম। এই সব, আর এই যে বাজার থেকে আমি এখনো ঢালিনি, ওগুলো ঢালবো না, এগুলো সব জল দিয়ে ধোবো। তারপরে মাংসটা তো, মাছ টাছ ওগুলো সব বেসিনে রেখেছে, ওগুলো তো দেখাতে পাচ্ছি না এখানে। সকালবেলা দেখালাম বাজারে গেছি, এসেও দেখালাম কি কি বাজার এনেছি, সব ঢেলে রেখে দিয়েছিলাম। মানে বাজার থেকে এসে আর মানে চোখে মুখে দেখতে পাচ্ছিলাম না। তারপর সমস্ত সবজি ধুলাম, সবজি টবজি সব ধুয়ে সেগুলো পাকার হাওয়ায় শুকাতে দিলাম, দিয়ে তারপরে স্নান করলাম। স্নান টান সেরেছি, আবার মাথা ঘষে স্নান করতে হয়। বাজারে গেলেই মাথা ঘষে স্নান করে তারপরে এবার সব শুকিয়েছে ওগুলোকে তুললাম, তুলে একটা জায়গায় রাখলাম, রেখে এবার ফ্রিজে সব গোছাবো। তা বললাম তাহলে ফ্রিজটাও একবারে তাহলে ক্লিন করে নিই, তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আমি কিভাবে ফ্রিজটাকে ক্লিন করে সমস্ত সবজি ঢুকিয়ে রাখবো। সবজিগুলো শুকিয়ে গেছে যখন, এবার নিয়ে গিয়ে সব ঢুকিয়ে দিই। চলো তোমাদেরকে দেখাই, যতটা পারবো ততটা তোমাদের সাথে শেয়ার করবো ফ্রিজে আমি কিভাবে ক্লিন করলাম, কিভাবে রাখলাম। ঠিক আছে, এই দেখো ফ্রিজ, ফ্রিজ না তো আলমারি, দেখতে পাচ্ছ? এটা পরিষ্কার করতে 2 দিন সময় লাগে, একদিনে হয় না। আগে ভেতরের অবস্থাটা দেখিনি কি অবস্থা হয়ে আছে, তারপরে পরিষ্কার করার পর দেখাবো। দেখে নিয়েছ? এবার পরিষ্কার করে নিই, তারপর আবার দেখাবো। বাস্কেটগুলো আগে বার করে নিই, বাস্কেটগুলো আগে পরিষ্কার করে ধোবো, এগুলোকে আগে পরিষ্কার করে নিই। আমি এই যে এটার মধ্যে দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পাচ্ছি না, এই যে এই গামলাটার মধ্যে নিয়েছি ভিম লিকুইড আর হচ্ছে ভিনিগার আর জল দিয়ে আমি এইটাকে ভালো করে মুছবো। প্রথমে এই জলটা দিয়ে মুছবো, পরে আবার ভালো করে জল দিয়ে আবার মুছবো। আমি প্রতি সপ্তাহে পরিষ্কার করি, প্রতি সপ্তাহে। Thank you.
দেখো সবজিগুলো আমি কিভাবে বাজার থেকে নিয়ে এসে ধুয়ে আমি শুকাতে দিই, এটা হচ্ছে খাটনি বাড়ে। আর আমি এইভাবেই করি, আগা গোড়াই, আজকে নতুন না। মোচা নিয়ে এসেছি, মোচা পেয়েছি অনেক দিন পর, কেটে বিক্রি হচ্ছিল, তাও ধুয়ে আমি গুছিয়ে রেখেছি, এবার শুকিয়ে এবার কৌটোর মধ্যে এবার ঢাকনা দিয়ে রাখবো। কারি পাতা, নিম পাতা, যা যা পেয়েছি সব নিয়ে এসেছি। আর এইভাবে আমি সবজি ধুয়ে ধুয়ে শুকিয়ে নিই, নিয়ে তারপরে ফ্রিজে রাখি। এর মধ্যে সব, এই ঝুড়িটার মধ্যে সব, ওপরে টমেটোগুলো রয়েছে, যেহেতু টমেটো নরম তাই জন্য ওপরে রেখেছি, সমস্ত সবজি ওখানে আছে, একদম সব ছড়ানো ছেটানো, যতক্ষণ না আমি ফ্রিজে তুলতে পাচ্ছি। আমি যখনই সবজি নিয়ে আসি বাজার থেকে, নিয়ে এসে আগে এইভাবে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজের বাস্কেটটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি তুলি, মুছে নিই একটু ভালো করে। এমনিতেই আমি সপ্তাহে সপ্তাহে ফ্রিজ মুছি, তাছাড়া বাজার নিয়ে আসার পর বাস্কেটটা আগে ধুয়ে মুছে তারপরে তুলি। ঠিক আছে, দেখে নিলে তো আমি কীভাবে শুকিয়ে দিই বাজার। এবার আমি তুলে নিই, আমি বাস্কেটের মধ্যে কোনো পেপার পাতি না, কেননা পেপার কালো দাগ লেগে যায়, পেপারে কালিটা লেগে যায় সবজিতে, আমি ওই জন্য পেপার পাতি না। আমি টমেটোটাকে শুধু প্যাকেটের মধ্যে রাখি। এই যেরকম প্যাকেটের মধ্যে টমেটোটা রাখি আলাদা, ভীষণ নরম তো টমেটো। এইভাবে আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিই। আমি তুলে নিয়ে এগুলোকে সব বাস্কেটের মধ্যে, দেখো ফ্রিজের নিচের পোর্শনটা পুরো আমার পরিষ্কার হয়ে গেছে, এবার আমি সব গুছিয়েও ফেলেছি। এই যে বাস্কেটগুলোতে এই যে সবজিগুলো সুন্দর করে গুছিয়ে ঢুকিয়ে দিয়েছি। আলুর বাস্কেটে এখনো আলু রয়েছে, যেহেতু বাজার থেকে এনে ওগুলো ধোয়া হয়নি তাই জন্য ঢোকানো হয়নি, যতটা আছে ততটাই মধ্যেই রয়েছে। এই যে পুঁই শাকটা আলাদা রেখেছি, কালকে করব, ওটা ধোয়া ধোয়া আছে, ঝুড়িতে রেখেছি। আমি সমস্ত কিছু না এয়ার টাইট কৌটোর মধ্যে রেখে দিই। এই যে সব আমি কৌটো কৌটো করে সুন্দর করে গুছিয়ে রাখি, এই ছোট বক্সটার মধ্যে থাকে শুধু এগুলো। এখনো তো এই তাকগুলো করতে আর একদিন সময় লাগবে। তাও গোছানো আছে, এখানে শুধু সসের আর ইয়ের বোতল থাকে। আর এটা হচ্ছে আমার উপরের পোর্শনটা, এইটা পরিষ্কার করতে আর একদিন টাইম লাগবে। দেখছো আমি সমস্ত কিছু এইভাবে রাখি, কিচ্ছু খারাপ হয় না, খুব ভালো থাকে। আর এই যে আমার সব মশলা, ফ্রিজ না তো আলমারি আমার, সমস্ত কিছু দেখতেই পেলে, আমার ফ্রিজ না তো আলমারি, পরিষ্কার করে চলে এলাম, শুধু নিচের পোর্শনটাই শুধু করলাম, যে যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবজি আমি এইভাবে এসে ধুই, ধুয়ে তারপরে আমি ফ্রিজে ঢোকাই। তাহলে আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই।